হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই টাইপের ভিডিও আমি বহুত দিন পরে বানাইতেছি। আমার চেয়ারে বৈশা, আমার সেই ঘরের কোনায় এখানে রোহন পণ্ডিত লেখা আছে, এখানে লেখা আছে গড গ্র্যান্ড মি দ্য সেরেনিটি টু অ্যাকসেপ্ট দ্য থিংস আই ক্যান নট চেঞ্জ, কারেজ টু চেঞ্জ দ্য থিংস আই ক্যান, উইজডম টু নো দ্য ডিফারেন্স। এখানে লেখা আছে অলসতা করতে অলসতা করো, আরও কিছু লাগাবো, ইট ইজ হার্ড বাট আই উইল ডু ইট, আরও কিছু লাগাবো, মিস্টার ফক্স লাগাবো। আমার চ্যানেলের নাম রোহন পণ্ডিত থেকে মিস্টার ফক্স বানাই দিচ্ছি, তার কারণ একটাই। তার কারণ হচ্ছে আমি যখন ছোটো ছিলাম আমাকে যে সে রোহন পণ্ডিত, পণ্ডিত ছিল পণ্ডিত ডাকে, এখনও স্যাররা পণ্ডিত ডাকে, পণ্ডিত ডাকে আমার স্টুডেন্ট মানে আমার ফ্রেন্ডরা আমার পণ্ডিত ডাকে, যে সেই পণ্ডিত পণ্ডিত বলতে পারছি না পণ্ডিত ডাকে, তো আমি ঠিক করছি মিস্টার ফক্সই হয়ে যায়। ওকে, তো আজকে ভিডিওটা আমি করবো হইতেছে, আমি কিছুদিন আগে নাকের অপারেশনের জন্য ব্যাঙ্গালোর গেছিলাম। ব্যাঙ্গালোরে আমি দুই তিনটা এমন জিনিস দেখছি যেগুলো আমি বাংলাদেশে দেখি না, তো এই দুই তিনটা জিনিস তোমাদেরকে জানি। এক নম্বর জিনিস যেটা আমার সব থেকে ইন্টারেস্টিং লাগছে সেটা হতেছে, তুমি ওখানে ডাবের দোকানে যাও, আর আমি ব্লগ দিছি, ব্লগটাও দেখো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব ওই ভিডিওর, ক্লিক করে দেখতে পারো। তুমি ডাবের দোকানে যাও আর আখের দোকানে যাও, মানে আখের রস খাবা, এক তো সব পরিষ্কার হাইজেনিক, আর দুই হইতেছে তুমি অনলাইনে মানে কিউআর কোড থাকে তুমি অনলাইনে পে করতে পারবে। রাস্তাঘাটে কোথাও থুতু ফেলাইতেও দেখবা না, টিস্যু তো দূরের কথা, সব জায়গায় ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলায় মানুষটা নিজে থেকেই করে। এবং আরেকটা মজার জিনিস যে দেখছি সেটা হইতেছে, বাসার বাইরে গাড়ি রেখে দেয়, আর এত এত মানুষ সবার কাছে গাড়ি আছে, আর গাড়ি কীভাবে বা রাখবে বাসার ভিতরে, এবং বাসার বাইরে যে রেখে দেয় নিশ্চিন্তে, কোনো চুরিও হয় না, আর পুলিশ মানে সিকিউরিটি এত ভালো, তুমি চুরি করেও হয়ে যাবে, তুমি ধরা খাইবে। ওই দেশের মেয়েরাও খুবই উন্নত, আমি প্রচুর দেখছি মেয়েরা বাইক চালাইতেছে, পিছনে বসে আছে ছেলেরা, মেয়েরা গাড়ি চালাইতেছে, আর আমি একবার যা দেখলাম এটা আমি জীবনে আর দেখব না। আমি জানি জিনিসটাতে একটা মেয়ে বাইক নিয়ে আসলো, সাইডে দাঁড়াইলো, হেলমেটটা খুললো, সিগারেট খাইতেছে স্টাইল নিয়ে, ও মাই গড, মেয়েরা সিগারেট খাইতেছে বাইক থেকে নেয় মা, এই দৃশ্য তুমি কই দেখবা। আর একটা ট্রেন্ড চলে তাদের এখানে জিনিসটা হইতেছে, তারা জাস্ট জামা পরে, উপরে কোনো উন্না পরে না, এবং ভুরকা পরা তো আমি মনে হয় টোটাল তিন জনের দেখছি পুরা জার্নিতে, মানে তারা পরে না। আর ওইটা হইতেছে আইটি শহর, সবাই জব করে, আশা করি তোমরা বুঝে ফেলছো, আর তুমি ওই ব্লগটা দেখো, আমি ডিসক্রিপশনে তো লিঙ্ক দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা শর্ট ছিল, এই ভিডিওটা করছে আমার ওল্ড ওই রোহন পণ্ডিতে ব্যাক করার জন্য, কারণ এই টাইপের ভিডিও বহুদিন ধরে করতেছিলাম না। তো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে, এখন আমি আবার আগের মতো বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো। আর এখন HSC পরীক্ষা সামনে আমার, মানে দুই বছর পরে ইন্টার ফার্স্ট ইয়ারে আমি, এবং পড়াশোনাও বেশি, তাই ভিডিও হয়তো আর রেগুলার হবে না, মাঝে মাঝে হবে, কিন্তু হবে। টাটা।